পাগল মন, মন রে আমার, কোথায় শান্তি বল রে আমায়। শান্তির খোঁজে হন্যে আমি, সারাদিনের হাড় ভাঙা পরিশ্রম, তারপর বউয়ের বকুনি কিংবা ছেলেমেয়ের আবদার, নতুবা প্রেমিকার অভিমান, জেরবার জীবনে সত্যি দুদিন ঘুরে আসা দরকার। চেনা কিংবা অচেনা কোনো নির্জন জায়গায় একটু নিজের সঙ্গে কথা বলতে পারা, নিজেকে চিনতে পারা, কিন্তু কোথায় পাবো এমন জায়গা? না 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 না, চেনা বকখালি নয়, এক অচেনা বকখালি। অনেকেই বকখালি ঘুরে গেছেন, ঘুরবেনও জীবনে, কিন্তু এই পরিবেশে অবশ্যই একবার আসবেন। 2023 সাল, আবার হেঁটে চলেছি, সমুদ্র সৈকতে যাচ্ছি আমি এখন। বকখালি জলটা অনেকটাই দূরে, এখন অনেকটা চাঁদিপুরের মতো, সমুদ্র খানিকটা দূরে চলে যায়, আপনাকে কিছু দূর হেঁটে যেতে হবে, তবে জোয়ারের সময় জল একেবারে কাছাকাছি চলে আসে। সাদাবালির সমুদ্র সৈকত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। কলকাতা থেকে খুব সহজে এবং কম খরচে কিভাবে বকখালি আসা যায় এবং বকখালিতে কোন হোটেলে থাকা যায় তার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, সে ভিডিও আপনারা দেখতে পারেন। যাই হোক, আপাতত চলুন বকখালি সমুদ্রে স্নান করে আসি। বকখালির এই যে স্টলগুলো দেখছেন, এইগুলো সব হচ্ছে ফাস্টফুড পাবেন এবং সন্ধ্যার পরে মাছ ভাজা, সেগুলো অবশ্যই দেখাবো। রাতে আসবো যখন তখন দেখিয়ে দেবো এগুলো। প্রচুর মানুষ দেখুন, এখন দুপুরবেলায় স্নানের জন্য যাচ্ছেন। দেখুন মানুষের ইচ্ছা শক্তি কোথায় নিয়ে আসে, সমুদ্র সৈকতে নিয়ে এলো। তাহলে মোটামুটি এইভাবেই আপনারা ঘুরতে চলে এলেন? হ্যাঁ। মানে এই যে মনের জোর, এটা কিন্তু সবার থাকে না, মনের জোর থাকলেই এটা সম্ভব হয়। ঈশ্বরের উপর নির্ভর করছে, নির্ভর করছে। কাকার চায়ের স্টল একদম বিষ পারে। কেমন চলছে? চলছে না, ভালো চলছে না। ফুচকা, এটা তো বাঙালির বিখ্যাত খাবার, কেমন চলছে বলুন ফুচকা কারবার? মোটামুটি মোটামুটি। কত করে দিচ্ছেন ফুচকা এখানে? পাঁচ পিস দশ টাকা। প্রচুর স্টল, দিনের বেলা এরকম আইসক্রিমের একেবারে শাড়ি রয়েছে এখানে, পরপর বেশ কয়েকটা দোকানপাট রয়েছে এখানে। দেখ এই সামনের এই জলাশয়টা পার হতে হবে, মোটামুটি হাঁটু জল এটা থাকে, যখন জোয়ার হয় তখন একেবারে পার পর্যন্ত চলে যায় জল। আর ভাটার সময় কিন্তু আপনাকে একটু হেঁটে গিয়ে ওই দূরে সমুদ্র সৈকতের কাছে যেতে হবে। তো অনেকেই যাচ্ছেন দেখুন, চলুন আমরাও এগোই। একটু হাত ধরে ধরে আসবেন, এখানে জলে হালকা কিন্তু স্রোত আছে আমি দেখছি। যাই উঠে বললাম। এই এবার হচ্ছে চোরাবালি। চোরাবালির কি ভয় আছে বকখালিতে? সম্ভবত নেই, সেরকম নেই। ঢেউ নেই সেইভাবে, কিন্তু জল খুব ঠান্ডা, পরিষ্কার পরিচ্ছন্ন। কেমন লাগছে বকখালি এসে? মানুষের কিন্তু উন্মাদনা একেবারেই কম নেই। এইটা কি বানাচ্ছো? শিব মন্দির বানাচ্ছি আমরা। শিব মন্দির? ওরে বাপ রে। তো এই আর কি, বিস্পারে বসে আছি একা একা, প্রচুর লোক, আমার তো কেউ নেই। আপনি যদি জলের খুব ঢেউ পেতে চান তাহলে কিন্তু আপনাকে জোয়ারের সময় আসতে হবে। এই ঢেউয়ে অবশ্যই গা ভেজাতে হবে, বকখালি আসবেন স্নান করবেন না দাদা, হয় না? হ্যাঁ। অপরূপ অপরূপ বকখালি সমুদ্র সৈকত, গা ভাসিয়ে নিলাম। আসবেন অবশ্যই বকখালিতে স্নান করবেন, মানে দারুণ পরিবেশ পাবেন। ঢেউ আসছে দেখুন, ঢেউ। দারুণ লাগছে, দারুণ। আর এত সুন্দর পরিষ্কার জল, ঠান্ডা জল, বেশ ভালো লাগছে আমার। অনেকক্ষণ স্নান হলো, এবার চলুন ঘরে যাই। ও হয়ে গেলো আমার সমুদ্র স্নান, এরপরে খেতে হবে।
পেটে অবশ্যই খিদে আছে। এই চেয়ার ভাই তোমাদের ঘন্টায় কত নেন? দশ টাকা ঘন্টা। দশ টাকা ঘন্টা কত করে দিচ্ছেন? পঞ্চাশ, তিরিশ থেকে শুরু। শ্রী শ্রী গঙ্গা ভগীরথ কপিল মুনি, একটা ছোট্ট মন্দির আমরা দেখতে পাচ্ছি। তার দুপাশে রয়েছে এরকম প্রচুর দোকানপাট, খেলনা থেকে শুরু করে নানান রকম শৌখিন দ্রব্যাদি এইসব দোকানে কিন্তু বিক্রি হচ্ছে। বকখালিতে খাওয়ার জন্য প্রচুর হোটেল রয়েছে, রোড সাইড হোটেল, যেখানে খাওয়া খরচ কিন্তু অনেকটাই কম পড়বে। আমিও সাধারণ, আমিও এরকম রোড সাইড কোনো একটা হোটেল থেকে খেয়ে নেবো আর আপনাদের দেখাবো। বনশ্রী হোটেল, এটা এসি, এই হচ্ছে বনশ্রী এসি হোটেলের খাওয়া দাওয়া। দেখুন, সত্তর টাকায় এতগুলো আইটেম পাচ্ছি, ভাত, আলু ভাজা, একটা সবজি আছে, পোস্ত, ডাল, চাটনি, পাঁপড়, সেই সঙ্গে স্যালাড তো আছেই। আর আমি খাচ্ছি গুড় জালি মাছ, এখনও খাইনি কোনোদিনও, ওটা দেড়শো টাকা ছোটো প্লেটটা, মানে মাছের সাইজটা ছোটো, আর বড়টা নিলে দুশো টাকা। তো সাইট সিন ঘোরার জন্য এখন একটা টোটো ভাড়া করলাম, এখানে টোটো ভাড়া তিনশো টাকা করে চারটি পয়েন্ট ঘুরে দেখাবে আপনাকে। এই চারটি পয়েন্ট হলো হেনরিজ আইল্যান্ড, বেনফিশ, কার্গিল সৈকত এবং প্রেজারগঞ্জ। সাইট সিনিংয়ের এই ভিডিও আমার আলাদা করে আসবে। যাই হোক, এই চারটি পয়েন্ট ঘুরে আবার সন্ধ্যায় ফিরে আসুন বকখালিতে, কারণ বকখালি এই সময় জমজমাট হয়ে ওঠে। কাঁচা ছোলা, ছোলা সিদ্ধ, বাহ, গরম গরম সিঙাড়া, পকোড়া শুরু হয়ে গেছে। সন্ধ্যার পরেই বকখালি অন্যরকম পরিবেশ নেয়, এখানে নানান রকম হালকা খাবার, পকোড়া জাতীয় খাবার এগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। বকখালি রাতের দৃশ্য, দু হাজার তেইশে বকখালি একদম বিচ পাড়ের মার্কেট, দেখুন জমজমাট। এইবার বকখালি একেবারে সৈকত পাড়েই দিনের বেলা যে দোকানগুলো দেখেছিলাম রাতে সেগুলো লাইটে সেজে উঠেছে। রাতের বকখালি সমুদ্র সৈকত, মায়াবী পরিবেশ, মনে হবে এক বিরাট বড় মেলা বসেছে এই সমুদ্র সৈকত পাড়ে। প্রথম দিকে এইগুলো সব দেখছি ফাস্টফুড, আর ওই দিকে শুরু হয়ে গেছে মাছ ভাজা। এগুলো কত প্লেট? একশো টাকা। এই বড় চিংড়িগুলো, এইগুলো এই পাঁচটা আছে একশো টাকা পিস। আলু কাবলি, ভেলপুরি, এখানেও তাই, পাপড়ি চাট, ওই যে একটা ছেলে, টাটকা ভর্তা, কত করে পিস ভর্তা? কুড়ি টাকা। এইগুলো কাঁকড়াগুলো কত একটা দিদি? হ্যাঁ বড়, হ্যাঁ মানে দুটো আড়াইশো টাকা। এই পমফ্রেট ভাজা কত পিস দাদা? একটা। আসলে অনেক জায়গায় আমি মাছ ভাজা খেয়েছি এই সমুদ্র পাড়ে, কিন্তু বকখালির মাছগুলো কিন্তু একেবারে ফ্রেশ, মানে মনে হয় একেবারে টাটকা আনা হয়েছে। আমি খাচ্ছি তোপসে মাছ ভাজা, একা এসেছি, দুটো খেলেই আমার হয়ে যাবে। এই বড় অক্টোপাস চারশো টাকা। আচ্ছা, এইটা দুশো টাকা আর পরের গুলো একশো টাকা। টাটকা মাছ বলা যায় তো। সে বকখালি আসলে অবশ্যই রাতের সমুদ্র পাড়ে এই টাটকা মাছ ভাজা খাবেন, মানে এত ফ্রেশ মাছ দীঘা পুরীতে আপনি পাবেন না। বকখালির এই যে রাতের মার্কেট, মাছ ভাজা, ফাস্টফুড এবং চা কফি থেকে অন্যান্য নানান খাবার দাবার,
এগুলো কিন্তু রাত দশটা পর্যন্ত এই বিচ পাড়ে কিন্তু কেনাবেচা চলে। সুতরাং রাত দশটা পর্যন্ত আপনারা এখানে থাকতে পারেন। সৈকত পাড়ের মাছ ভাজাকে আমি রওনা হয়েছিলাম রাতের ডিনার সারতে। রাতের বেলাও বকখালি বাজারের আশপার্শ্ববর্তী অঞ্চলে রাস্তার দুদিকে প্রচুর খাবারের হোটেল রয়েছে। রাতের খাবার বকখালিতে দেখুন রুটি, তার সঙ্গে আমি সবজি নিয়েছি। তো আবারও রাতে বনশ্রী হোটেলে খেতে এলাম। আসলে হোটেলটি অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, তাই এখানে খেতে আসি। তো রুটি আর ওই সবজি নিয়েছি। সবজি আমার নিয়েছে 30 টাকা, আর রুটি পার পিস 5 টাকা করে। আপনি তরকাও খেতে পারেন, ফুল প্লেট 50 টাকা, হাফ নিলে 35 টাকা। এছাড়াও চিকেন সহ সমস্ত রকম খাদ্য রাতের বেলাও আপনারা পাবেন। রুটিও খেতে পারেন, ভাতও খেতে পারেন। বনশ্রী হোটেলে রাতের এই রুটি আর আলু পটলের সবজি যেটা করেছে সত্যি দারুণ। এবং আমি ভেবেছিলাম হয়তো দুপুরের খাবারটা, কিন্তু তা নয়, ওরা এখনই বানিয়েছে এবং খেতে খুব ভালো। পরের দিন সকাল বেরিয়ে পড়েছিলাম বনবিবি মন্দির দর্শনে, আর যাওয়ার পথে সৈকত পাড়ে এক কাপ চা খেয়ে নিলাম। এই হচ্ছে সকালের বকখালি সমুদ্র সৈকত, আর তার পাড়ের দোকানগুলো এগুলো। আর এই যে যে বসার জায়গাগুলো আছে এখন বালি এবং বালিয়াড়িতে ঢেকে গেছে। তো এই পরিবর্তনশীল দুনিয়ায় পরিবর্তন হতেই থাকবে। এই দেখুন, এর নিচে ওই বসার জায়গা ছিল, এখন সেগুলো এই বালিয়াড়ি দখল নিয়েছে। এই জায়গাগুলো খুব সুন্দর বসার জায়গা ছিল, তো এইগুলো কিছু করার নাই, প্রাকৃতিকভাবেই এই বালিতে ঢেকে যাচ্ছে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, উপরে উঠব। একেবারেই ওপেন, সাবধানে উঠবেন বাচ্চা কাচ্চা নিয়ে। এই দেখুন, উপরে ডালপালা দিয়ে এইগুলো দিয়ে বন্ধ করে রেখেছে, মানে একেবারে উপরে আপনি এখন যেতে পারবেন না। এইদিকে দেখা যাবে এই বসার জায়গাগুলো, আর ওই টোটাল সমুদ্র সৈকতটা আপনারা এখান থেকেই দেখতে পারবেন। তো মনে হচ্ছে একটু রক্ষণাবেক্ষণের দরকার আছে, একেবারেই ওপেন করা রয়েছে এটা। সকালবেলায় একটু বালি আর বালিয়াড়ির উপর দিয়ে না হাঁটলে কি হবে? যারা একটু বৈচিত্র্যতা ভালোবাসেন, শুধু সমুদ্রে স্নান নয়, আশপার্শ্ববর্তী অঞ্চলে একটু ঘুরে দেখলেন। তো এই হচ্ছে ফণি মনসা বা ক্যাকটাস, মানে আপনি আসবেন এইরকম সাদা বালি দেখুন, আপনাকে স্পর্শ করতে ইচ্ছা করবেই। আর এর কিন্তু যখন ফুল ফোটে তখন এই বকখালি সমুদ্র পাড়গুলো কিন্তু আরও সুন্দর হয়। প্রতিদিন মানুষের জীবনের সঙ্গে যুদ্ধে লড়তে হয়, তারই একটা প্রতিচ্ছবি আমরা বকখালিতে দেখতে পাই। তো এখন চলেছি বকখালি বনবিবি মন্দির দেখতে। যারা বকখালি ঘুরতে আসবেন এই সমস্ত ছোটো ছোটো সাইট সিনিংগুলোও কিন্তু ঘুরে দেখবেন। বকখালির মূল যে সৈকত তার থেকে বাদিক বরাবর এগিয়ে আসবেন, এবং তার সাইন হচ্ছে এই যে তারগুলো দেখছেন, এই ইলেকট্রিক তারগুলো কিন্তু বনবিবি মন্দির পর্যন্তই নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং আপনি এটাকেই ফলো করতে করতে সামনের দিকে এগোবেন। তবে বনবিবি মন্দির যাওয়ার যে রোড বা এই সৈকত বরাবর হাঁটা, এক অন্যরকম ভালো লাগা। হ্যাঁ, লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই বাদিকটা পুরোটা হচ্ছে ঝাউবনে ঘেরা, আর এই সাদা বালির বালিয়াড়ি, আরে তার আমি দেখছি এদিক থেকে ডান দিকে ঘুরে গেল। তাই স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এবার আমাদের বাদিকে যেতে হবে। এই সৈকত এদিকটা দেখে নিন পাড়টা, এখান থেকে অনেক পায়ের চিহ্ন রয়েছে যেটা স্পষ্ট করছে বনবিবি মন্দির এই দিকেই হবে। চলো না, উপরে প্রচুর পাখি উড়ে যাচ্ছে এই জঙ্গলের ভেতর দিয়ে। মন্দির কোথায়? এইটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খোলা আছে মন্দির? মন্দির এই হচ্ছে জঙ্গলের ভেতরে বনবিবি মন্দির, শীতলা গঙ্গা মা কালী এই তিন মায়ের মন্দির। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন বন্ধ রয়েছে, এইটাই সব থেকে খারাপ লাগছে। যেখানে এই প্রকৃতি দুর্গম হয় সেখানে এই প্রকৃতির আরাধনা হয়। সত্যি তো নির্জন জায়গায় দেবীরা থাকেন। বনবিবি মন্দিরের চারপাশটা সত্যি মুগ্ধ করছে আমাকে। এদিকে কি আছে একটু দেখে আছি, চলুন। লতা পাতায় ঘেরা জঙ্গলের মধ্যে বনবিবি মন্দির। এখানে রয়েছে একটা ছোট্ট পুকুর, বকুড়ে যাচ্ছে। আর এভাবেই বকখালি ট্যুর আমার শেষ হলো, দেখা হবে নতুন কোনো জায়গায়। বকখালি সমুদ্র সৈকতের পাশেও যে এত ভালো জায়গা আছে
না আসলে আর কি আমিও জানতাম না। বকখালির সকাল সকালে দরকার আপনার ব্রেকফাস্ট করা। ব্রেকফাস্ট কোথায় করবেন? দেখুন বকখালি এই যে মেন বাজারের দুদিকে প্রচুর খাওয়ার হোটেল আছে, এইখানে বিভিন্ন জায়গায় আপনি ব্রেকফাস্টের জন্য এখানকার বিখ্যাত পেটাই পরোটা পেয়ে যাবেন। চলুন একটা জায়গায় ঢুকে দেখি পেটাই পরোটা। তাহলে এই সমস্ত দোকান থেকে আপনারা সকালে ব্রেকফাস্ট করতে পারেন, পেটাই পরোটা মাত্র 20 টাকা শ, তার সঙ্গে তরকারি দিয়ে। আচ্ছা, কচুরিও গরম গরম ভাজা আছে, কচুরি গরম গরম ভাজা, পাউরুটি সবই আছে দেখছি, সবই আছে। এখান থেকেও করতে পারেন আদি বনশ্রী হোটেল, খাওয়ার হোটেল, সকাল দুপুর রাত সব সময় খাবার পেয়ে যাবেন। তরকারি দিয়ে 100 কত নিচ্ছেন আপনারা দাদা? 20 টাকা। 20 টাকা পেটাই পরোটা সকালবেলায় কেমন লাগছে খেতে? দারুণ ভালো, খিদের সময় ভালো লাগে সবকিছু। এই যে আদি বনশ্রী হোটেলে সকালে ব্রেকফাস্ট করছি, দেখুন এখানে ঘুগনি দেওয়া হয়েছে আর এই হচ্ছে পেটাই পরোটা। এবার চলুন বকখালি সম্পর্কে কয়েকটি বিষয়ে জেনে নেওয়া যাক। আর এখানে প্রথমেই আমরা জানব যে বকখালিতে জোয়ার ঠিক কোন সময় আসে। আমি যে অ্যাপটির কথা বলছি, এই অ্যাপে আপনারা দেখে নেবেন কখন জোয়ার আসবে এবং পাড়ে জল যাবে। গুগলে সার্চ করুন হাই টাইড টুডে অ্যাট বকখালি, এখানে যে পেজ ওপেন হয়ে যাবে প্রথমে দেখুন এই সাগর আইল্যান্ড লেখা থাকলেও এটাকেই আপনি এটাতেই আপনি পেয়ে যাবেন বকখালিরও আজকের জোয়ার ভাটা। গ্রাফে যখন উঁচু দেখাচ্ছে এইটা হচ্ছে জোয়ার, আর নিচু যখন দেখাচ্ছে সেটা হচ্ছে ভাটা, একদম টাইম সহ উল্লেখ করা রয়েছে। এটার মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন কখন জোয়ার কখন ভাটা, সেইভাবে স্নানে আসতে পারেন। এটিএম আছে টাকা তোলার? এটিএম কাছাকাছি নেই, 10 মাইল, 10 কিলোমিটার, 8 কিলোমিটার দূরে যেতে হবে। 10 মাইল? বকখালিতে কোনো এটিএম নেই? বকখালিতে একটা ছিল, খারাপ হয়ে গেছে, এখন আর নেই কিছু। তাহলে শুনলেন এখানে বকখালিতে কিন্তু এটিএম নেই, মানে এখানেও কিন্তু আপনাকে টাকা এনে ক্যাশ টাকা লাগবে, না হলে আপনাকে সেই 10 কিলোমিটার দূরে যেতে হবে টাকা তুলতে। ওই দূরে হেঁটে যাচ্ছি বকখালি আসলে সকালবেলা আপনারা হাঁটতে বেরোবেন একদম বিচ পার বরাবর ডান দিকে, নতুন সমুদ্র সৈকত তৈরি হচ্ছে, একটা পার্কও তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে লক্ষ্মীপুর সমুদ্র সৈকত। এই নতুন হওয়া সমুদ্র সৈকত বকখালির এই দিকে তৈরি হচ্ছে ইকো পার্ক, এবং এখানে থাকার জন্য টেন্টেরও ব্যবস্থা আছে। একেবারে ভার্জিন বিচ, নির্মল নির্জন জায়গা, এখানে ঘুরতে পারলে কিন্তু আরও ভালো লাগবে ওই ঘিঞ্জি পরিবেশ থেকে, এবং এখানে জল অনেক কাছে, জলের স্রোতও বেশি, ঢেউও বেশি। যেখান দিয়ে হেঁটে যাচ্ছি দেখুন মনে হচ্ছে একেবারে সোনালি বালি চকচক করছে। এইটা হচ্ছে কার পার্কিং এরিয়া, এইখানে কিন্তু বকখালিতে এসে গাড়ি পার্কিং করা যায়। এই হচ্ছে সমুদ্র সৈকত, এদিকে তার ঠিক পাড়েই বকখালি পিকনিক গ্রাউন্ড, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই পিকনিক করার জায়গা রয়েছে। এইখানে দেখুন অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর ঝাউ গাছ ঝাউবনে এখানে আসলে ঘেরা ছিল, এখন সেগুলো অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে প্রায়। এদিকে সমুদ্র সৈকত, আর এটা হচ্ছে কার পার্কিং এরিয়া, আর তার বাঁ দিক বরাবর রয়েছে কিন্তু টয়লেট, অর্থাৎ যারা এখানে আসবেন আপনাদের সুবিধার্থে বলে রাখছি টয়লেটের ব্যবস্থা আছে। অনেকে আছে এখান থেকে হয়তো স্নান করে চলে যাবেন বা অন্য কোথাও চলে যাবেন, হোটেল আর হোটেল ছেড়ে দিয়েছেন, হোটেল নেই, সেক্ষেত্রে এই এখানে এসেও কিন্তু আপনারা ড্রেস চেঞ্জ করতে পারবেন। বিদায় জানালাম বকখালিকে, বাসে উঠে পড়েছি, এখান থেকে বাসে করে যাবো নামখানা। নামখানায় ওখানে কিছুটা খাবো, খেয়ে দিয়ে তারপর আমার 1:30 ট্রেন আছে, ট্রেন ধরে আমি কলকাতা ফিরে যাচ্ছি। তো আপনারা আসলে এইভাবে মানে রোড সাইডে রোডের এই সমস্ত রোড বাসও ধরতে পারেন, অটোতে করে যেতে পারেন, নানানভাবে কিন্তু আবার বকখালি থেকে আপনারা বাড়ি ফিরে যেতে পারেন।